কেন্দ্রের বাহিনী নিয়ে ঘুরে বেড়িয়ে তৃণমূলের কর্মীদের বিভিন্ন এজেন্সি দিয়ে মিথ্যে মামলা দিয়ে ধরে নিয়ে যাচ্ছে নন্দীগ্রামে, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। ভোটে হারাতে হবে, পঞ্চায়েত ভোট আসছে, হারাতে হবে। মা বোনেদের অধিকার যদি রাখতে হয় 50টা 60টা 70টা স্কিম মমতা ব্যানার্জি এবং অখিলদাও বললেন, জ্যোতির্ময়দাও বলেছেন, বিপ্লবদাও বলবেন, কত রকম সরকারি স্কিম হরতাল নিয়ে হিন্দু হবে হঠাৎ কলকাতা নিয়ে বেরিয়েছে নতুন হিন্দু, নব্য হিন্দু। কেন বেরিয়েছে বলুন তো? কারণ বিপ্লবদাদের সরকার লোকশিল্পীদের জন্য 750 টাকা 1000 টাকা 1500 টাকা ভাতা দিয়েছেন, ও সেটাও ছাড়বে না এত বড় চোখ, ওই জন্য লোকশিল্পী সেজে বেরিয়ে পড়েছে। হিন্দুত্ব দেখাচ্ছে, এই যে ধরুন সূর্য রয়েছে পশ্চিম আকাশে, সূর্য নম জমা কুসুম সংখ্যাসং কাশ্যপেয়ং মহাদতি ধন্তারিং সর্ব পাপগ্ন প্রাণতস্মি দিবাকরম প্রভাতে ব্রহ্ম রূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণু রূপিণাম সায়াহ্নে হর রূপঞ্চ শ্রী শ্রী সূর্য দেবায় নমস্তুতে। আমার ঠাকুমা শিখিয়েছে, ভারতীয় জনতা পার্টি শেখায়নি। লড়াইটা রাখুন অধিকারের, মায়েরা বোনেরা রাজনীতি আসবে যাবে, আমরা বেশি ভালো কাজ করেছি, আমাদের দল বড়, সেখানে দু একটা অন্যায় কাজ ভুল কাজ হয়েছে, যারা ভুল করেছে শুধরবে, অন্যায় থাকলে শাস্তি হবে, তার জন্য বাকি ভালো কাজ ওরা যেন ঢেকে দিতে না পারে, আপনাদের অধিকার থেকে যেন বঞ্চিত করতে না পারে। সিবিআই এর এফআইআর নেমড একটা ঘোষিত চোর, চিটিংবাজ, ব্ল্যাকমেলার সুরেন্দ্র অধিকারী, যদি ক্ষমতা থাকে ওই কেন্দ্রে, আরে গেছে তো ও শুধু অ্যারেস্ট থেকে বাঁচতে, ও শরীরে আর কি কি আছে বা নেই আমি জানি না, আমার জানার কথা না, কিন্তু ওর পেছনের পিঠে মেরুদণ্ড বলে কিছু নেই, এটা সারা বাংলার মানুষ জেনে গেছে। ওকে তুই আয় না হলে তোকে গ্রেপ্তার করব। বিজেপি দরজায় বেঁধে রেখেছে কুকুরের মতো শুধু ঘেউ ঘেউ করার জন্য, কোন কুৎসা কান দেবেন না, সমাজকে ভাঙতে চায়। হিন্দু মুসলমান বলুন, পূর্ব মেদিনীপুরের মাটি পবিত্র মাটি, স্বাধীনতা সংগ্রামীদের মাটি, নন্দীগ্রাম আন্দোলন আপনাদের আন্দোলন, এলাকার মানুষের আন্দোলন, পরে মমতাদি তাকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গিয়েছে, সেখানে নন্দীগ্রামের প্রথম বিধায়ককে আমাদের মাঝখানে উপনির্বাচনে জিতে তারপরে 2011 সালে ফিরোজা বিবি, কে ফিরোজা বিবি? শহীদের মা। শহীদ মানে শুধু হিন্দু নয়, শহীদ তালিকায় মুসলমানের নামও আছে। শুভেন্দু যখন দরকার ছিল তখন তুমি দুর্গাপূজার পরে ঈদে গিয়ে মুসলিম ধর্ম তাদের ধর্ম অনুযায়ী পোশাক পরে ছবি তুলেছ, আর এখন বলছো মুসলিমরা জেহাদি, তাদের বাংলায় থাকা যাবে না, এই সমস্ত রাজনীতি আমরা করব না, আপনারা করতে দেবেন না, আমরা সবাই একসঙ্গে ছিলাম, নীতির লড়াই হবে, ধর্মের লড়াই হতে পারে না, এর নাম তৃণমূল কংগ্রেস, নীতির লড়াই হবে। কিসের হিন্দুত্ব বলুন তো? আমি হিন্দু নই, এখানে বৃদ্ধ কেউ বসে আছেন উনি হিন্দু না মুসলমান আমি জানি না, ওখানে একজন রয়েছে নিশ্চিতভাবে আপনি মুসলিম ধর্মে, তাতে কি হয়েছে, কোথায় সমস্যা? ওনার ধর্ম চাচা উনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব, আর হিন্দুত্ব যদি শিখতে হয়, আরে আমার মা ঠাকুমা শিখিয়ে গেছে হিন্দুত্ব, তুই কি আছো হিন্দু, তোর বিজেপির কাছ থেকে আমি হিন্দুত্ব শিখবো? কিসের হিন্দুত্ব বলুন তো? 100 দিনের কাজ বন্ধ করবে, 100 দিনের কাজ মমতা টাকা নিয়ে ধরে রাখবে না, গ্রামের মানুষ কে দেবে? মমতা গ্রামের মানুষ কে দেবে? 100 দিনের কাজের টাকা বন্ধ করলো কে? বিজেপি আবার কে?
আর সুতা আটায় দাঁড়িয়ে বক্তৃতা করছে কে? শুভেন্দু অধিকারী হওয়ার কে? অধিকারী বলো নি কুত্তা বলো বলে দেখিতে পলাশ খুব অতি সুন্দর না লাগে কোনো কাজে। রাস্তা দিয়ে যাবেন দেখবেন পলাশ ফুলের গাছ আছে না, পলাশ ফুল দেখতে ভালো, তার না আছে গন্ধ আর না কোনো কাজে লাগে, তার ডাটাটা শুধু দুর্গা পূজায় লাগে। আর এ বেশ সবচেয়ে ধুতি পাহে চুস্তা পাঞ্জাবি পরে দেখিতে সুন্দর, ভিতরটা পুরো ক্যান্সার, পুরো ক্যান্সার। তাই বলি আজকে ওদের ওরা বিভ্রান্তি করছে পশ্চিমবঙ্গ সরকার। এই ডিসেম্বর মাসে দেখে নিব, ডিসেম্বর থেকে আবার জানুয়ারি গেছে 23 সাল, এই করতে করতে যাবে 26 সাল পর্যন্ত। বিজেপি হেরে যাওয়ার পরে বলছিল 26 সালে ওটা খাও, আমরা বলছি আগে 24 সাল সামলা, তারপরে তুমি 26 আসবে, আগে তোমার লোকসভাটা দেখো তারপরে তুমি বিধানসভা দেখবে। তাই আজকের দিনে আপনাদের তাই কাছে বলি যে পশ্চিমবঙ্গের মমতা আছে বলেই বাংলার মানুষ বাংলাকে রক্ষা করেছে মমতার নেতৃত্বে। আর বিজেপি ধর্মের নামে ভেদাভেদ করে মানুষকে, মমতা বলেছে কোন ধর্ম নয় মানুষ, সবার উপরে মানুষ সে মানুষ।